চলছে তদন্ত, চলছে রাজনীতি। যাদবপুরে ছাত্র মৃত্যুতে সরগরম গোটা রাজ্য। প্রতিবাদ মুখর শহর, রাজপথ থেকে গ্রামান্তর। বৃহস্পতিবার রানাঘাটে যাদবপুর কাণ্ডে মৃত পড়ুয়ার মামার বাড়িতে পৌঁছলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। বিচার চাই দাবিতে অনর কংগ্রেস নেতা। আমরা বিচার চাই, সত্যি বিচার চাই, ইনসাফ আমরা চাই, বিচার। যে বিচারের মধ্যে দিয়ে অন্তত বাংলার ভবিষ্যৎ প্রজন্ম জানবে যে আমাদের জীবনটা সুনিশ্চিত। প্রতিবাদ করেছিল বলেই হেনস্থার শিকার যাদবপুরের ছাত্র। ইউজিসি তরফে এখনই প্রতিনিধি পাঠানো উচিত যাদবপুরে, দাবি কংগ্রেস নেতার। আমার নিশ্চিত ধারণা যে যে হোস্টেলে ও ছিল, সেই হোস্টেলে যে দাদারা এই কাণ্ডটা করেছে তাদের সঙ্গে ওর কোনো না কোনো বিষয়ে ওদের অপরাধ, ওর দাদাদের অপরাধকে ও প্রতিবাদ করতে গিয়েছে। ইউ সেন্ড ইউর রিপ্রেজেন্টেটিভ টু যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইজ ওয়ান অফ দি বেস্ট ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। হোয়াই ইট ইউ আর নট সেন্ডিং দি রিপ্রেজেন্টেটিভ ইমিডিয়েটলি টু চেক আপ অল দিস থিংস। ছাত্র মৃত্যুর রহস্য উদ্ঘাটনেই এখন নজর সারা রাজ্যের। কবে বিচার পাবে পড়ুয়ার পরিবার? অভিযুক্তের শাস্তির দাবিতেই সোচ্চার হাত শিবিরও। রানাঘাট থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।